নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই আট রাশির জাতক ও জাতিকার জয় জয়াকার হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত দিক থেকে শুভ দিন আগত হতে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে আট রাশির কথা আমি বলতে চলেছি, সেই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে জয় জয়াকার হতে চলেছে। অর্থাৎ আপনারা যে কোনো কাজেই জয়লাভ করবেনই করবেন, এবং ধনের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি প্রতি রবিবার দিন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চলেছি, আর সেটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার দিন জন্মছক বিশ্লেষণ করতে চলেছি, তাই যারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চান, তারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, এবং সেই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম সময়, আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান উল্লেখ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, অক্ষয় তৃতীয়ার দিন থেকে কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির জীবনে জয় জয়াকার হতে চলেছে। তার আগে অক্ষয় তৃতীয়া নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, অক্ষয় তৃতীয়া এই নামটি শুনলে বোঝা যায় যে কোনো কাজ এই দিন করলে অক্ষয় হয়, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই, তাই যে কোনো শুভ কাজ এই দিন আপনারা করতে পারেন। আর এই দিন পরশুরাম ধরাধামে এসেছিলেন, তাই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্মকে আরও 100 গুণ বাড়িয়ে তুলেছে এই দিনটি। তাই এই দিন আপনারা যে কোনো কাজ করতে পারেন। আর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ক্রিয়ার ভিডিও দিতে চলেছি, সেই ভিডিওটি সেই দিন করলে আপনাদের ধনের প্রবলেম কিন্তু কাটবেই কাটবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধনের আগমন ঘটাতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে জয় জয়াকার হতে চলেছে, অর্থাৎ যে কোনো কাজে আপনারা জয়লাভ করবেনই করবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে কোনো কাজে জয়লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে জয় জয়াকার হতে চলেছে। এর পাশাপাশি ধনের দিক আপনাদের প্রবল থেকে প্রবলতর শুভ দেখা যাচ্ছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনাদের জীবনেও জয় জয়াকার হতে চলেছে, অর্থাৎ ধনের দিক আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যে কোনো কাজে আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধনাগমন ঘটাতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে জয় জয়াকার হতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধনাগমন ঘটাতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের যেসব কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি করে ফেলবেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের জয় জয়কার হতে চলেছে। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধনাগমন ঘটাতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে জয় জয়কার হতে চলেছে। এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধনাগমন ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সে সমস্ত কাজ হয়ে যাবে। এর পাশাপাশি অর্থ নিয়ে যে প্রবলেম চলছিল সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনও অক্ষয় তৃতীয়ার দিন থেকে ধনাগমন ঘটতে চলেছে, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।